এই স্বর্ণের কানের দুলের ডিজাইনগুলো দেখুন বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু সবসময় রিফিউজ করার জন্য খুবই ভালো ভালো ডিজাইন এখানে আপনারা পাবেন। আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ যদি এই ডিজাইনগুলো দেখেন তাহলে এখান থেকে আপনারা ভালো ভালো ডিজাইন খুঁজে পাবেন, আপনার মন মতো করে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো কিন্তু এক জায়গায় যাওয়া আসার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। আর আপনি এই ডিজাইনগুলো কীভাবে তৈরি করবেন সেটা আমি বলে দেবো, কারণ বন্ধুরা আমি স্বর্ণের কাজ করেছি, স্বর্ণের ডিজাইনের উপরে আমার কিছু অভিজ্ঞতা রয়েছে, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি যাতে আপনাদের এই ডিজাইনগুলো তৈরি করতে খুবই সহজ হয়। বন্ধুরা, এখানে ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছেন, আপনি যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করেন, এখানে দেখতে পাচ্ছেন যে দুওয়ানা স্বর্ণের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, তো সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করতে পারেন। বন্ধুরা, এই ডিজাইনটা যখন আপনি দুওয়ানা স্বর্ণের মধ্যে তৈরি করবেন ডিজাইনটা আপনি সেম রাখবেন, আর যদি সেম না রাখেন একটু ছোটো করে তৈরি করবেন, বেশি বড় করবেন না। যদি আপনি সবসময় রিফিউজ করেন আর যদি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে সেই ডিজাইনটা একটু বড় করে আপনি তৈরি করে নিতে পারেন। আর বন্ধুরা, যদি আপনারা তিন আনা স্বর্ণের মধ্যে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে তিন আনা স্বর্ণের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। আর তিন আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে আপনি ডিজাইনটা সেম রাখার চেষ্টা করবেন, আর যদি আপনি একটু বেশি বড় করেন তাহলে কিন্তু সেই ডিজাইনটা ভালো হবে না সবসময় রিফিউজের জন্য। আর এক জায়গায় যাওয়া আসা করলে আপনি সেই ডিজাইনটা একটু বড় করে তৈরি করে নিতে পারেন। আর চার আনা স্বর্ণ দিয়ে তৈরি করলে আপনি ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে যেরকম রয়েছে সেরকম করে আপনি তৈরি করবেন, তাহলে ভালো হবে, সবসময় রিফিউজও করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনগুলো আপনারা ব্যবহারও করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনটা যখন আপনারা তৈরি করবেন পিছনের ডাটটা একটু ভারী করে আপনি তৈরি করবেন আপনার স্বর্ণকারকে বলে, তাহলে ডিজাইনগুলো ভালো হবে সবসময় রিফিউজের জন্য বা এক জায়গায় যাওয়া আসার জন্য। বন্ধুরা, আপনারা যে ডিজাইনগুলো দেখেছেন আশা করছি ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়েছে, বা আমি যে কথাগুলো বলেছি কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।